হ্যালো গাইস, আসসালাম আলাইকুম। পল্লব রুমা আন্না দারুন। আজকে আমার একটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমার কথা চাচ্ছি ইসমোর পাঁচটি পছন্দের জিনিস আমাকে বলতে হবে, আমার পাঁচটি পছন্দের জিনিস ইসমোকে বলতে হবে। ইসমো তুমি এসে পড়ো। হ্যালো গাইস, আসসালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই নেদার ব্লগ। আজকে আর বলবে না, আজকে ব্লগটি অনেক ইন্টারেস্ট করতে যাচ্ছে, তা আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পল্লব রুমা আন্না দারুন। আজকে আমার একটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমার কথা চাচ্ছি ইসমোর পাঁচটি পছন্দের জিনিস আমাকে বলতে হবে, আমার পাঁচটি পছন্দের জিনিস ইসমোকে বলতে হবে। তো তুমি এসে পড়ো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নেদার ব্লগ। আজকে আর বলবে না, আজকে ব্লগটি অনেক ইন্টারেস্ট করতে যাচ্ছে, তা আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পর। আমাদের এখন কি করতে হবে আপনার জানা গেছেন, আমি তোমাকে ধরলাম। আমার প্রিয় খাবার কি? আমার প্রিয় কালার কি? সাদার ভিতরে সাদা ও কালো। আমার প্রিয় ছবি কি বলো? আমার প্রিয় গান কি? বলো। তারপর হলো আমার প্রিয় বাইক কি? জুতে বলো। তুমি পারে না, তুমি এখন তুমি আমাকে বলো। আমার প্রিয় খাবার কি? রোস্ট। আমার প্রিয় কালার কি? রেড। আমার প্রিয় জুতা কি? আমার শরীরে প্রিয় জিনিসটা কি? পারি। তুমি চুল সামান্যটা বাড়ো না। হাই হাই। আমার প্রিয় মেকআপ কি? আমি দুইটা পারি না, সে আমার কাছ থেকে তিনটা পারে না। তাই ও সম্পর্কে আমি অনেক কম জানি, আর আমার সম্পর্কে অনেক বেশি জানি। তো সো গাইস, আমাদের এটা ছিল তিন নাম্বার ব্লগ। আপনারা সবাই বেশি বেশি করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, হিট দা লাইক বাটন, হিট দা শেয়ার বাটন, আর সাবস্ক্রাইব করতে বলবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি আমাদের ভিডিও যদি আপলোড করে আপনারা সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারেন। এটাই আমাদের খুদাহাফেজ।